যশোর জেনারেল হাসপাতালে হঠাৎ করে বেড়ে গেছে রোগীর চাপ। একদিকে করোনার টিকা, অন্যদিকে করোনার টেস্ট, এর মাঝেও বাড়ছে শিশুদের নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগ। ডেঙ্গু ছাড়াও নানান অসুস্থতায় প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এই অবস্থায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে মেইন গেট হতে জরুরি বিভাগ পর্যন্ত জটলা লেগেই আছে। যত্রতত্র খালি অ্যাম্বুলেন্স, রিক্সা, ইজি বাইক, মোটরসাইকেল সহ ভিআইপিদের প্রাইভেট কার ঢুকছে। যত্রতত্র পার্কিং করার কারণে রোগীদের ভোগান্তি বেড়েই চলেছে। আমাদের হাসপাতালে আপনারা জানেন এখানে মেডিকেল কলেজে যেখানে টিকা সেন্টার ছিল সেই টিকাটা কিন্তু ওখানে দেওয়া হচ্ছে না। কাজে মেডিকেল কলেজ সেন্টারে যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করছে, প্লাস আমার 250 বেশি হাসপাতালে যারা রেজিস্ট্রেশন করছে, সবার টিকা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। ফলে যশোরের ম্যাক্সিমাম লোকজন শহরের, তারা সবাই কিন্তু আমার 250 বেশি টিকা নিচ্ছে। এখানে প্রতিদিন 5-7 হাজার লোক কিন্তু ঢুকছে, এবং তার সাথে সাথে তাদের ভেহিকেল থাকে, মোটরসাইকেল বা অন্যান্য গাড়িও থাকে। এটা একটা, আর আমাদের করোনা রোগীর জন্য কিন্তু অনেক আশেপাশে উপজেলা থেকেও এখানে লোকজন আসতেছে, এবং তাদের সাথেও ভেহিকেল থাকে, অ্যাম্বুলেন্স থাকে।